তারা একটার পর একটা আইন তৈরি করে ক্ষমতায় থাকার জন্য, যেহেতু আপনার জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, তারা দেশের মানুষের যে সমস্যাগুলো সমাধান করতে পারছিল না। আর আমি বারবার যে কথাটা বলি যে আওয়ামী লীগের একটা সমস্যা আছে, এটা হচ্ছে আপনার চরিত্রগত বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য হচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা আপনার এক ন্যায়তন্ত্র এবং তাদের সর্ট অফ ফিউডালিজম, মানে তারাই একমাত্র, আর কেউ নেই। দে আর দ্য ওনার্স অফ দিস কান্ট্রি, এই ধরনের একটা মানসিকতা তাদের কাজ করেছে, অতীতেও করেছে। যে কারণে কিন্তু তখন তারা আবার আপনাদের অগ্রগতি জানার কথা যে তারা সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একটিমাত্র দল থাকবে আপনার বাকশাল করেছে। এরা একটা দল এক ক্ষমতায় থাকতে চায় এবং ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে চায়, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তারা মনে করে যেগুলো কোনো দলই না। দুটো নির্বাচন করেছে সম্পূর্ণ একেবারে ভাওতাবাজি, জনগণকে বোকা বানিয়ে জোর করে 14 নির্বাচন করেছে। এটা কোনো নির্বাচনই ছিল না, 154 জনকে আনকনটেস্টেড ডিক্লেয়ার, দ্যাট ক্যানট বি ইলেকশন। বিদেশিদের নিয়ে কথা হচ্ছে, কেন বিদেশিরা আসছে? আপনার আজকে আমেরিকা থেকে টিম আসছে, বলে আজকেই আসবে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা টিম এসছে, কেন এসছে? এই কথাতেই বোঝা যাবে যে মানসিক গণতন্ত্র নাই, যে তারা এখানে মানবাধিকার এবং গণতন্ত্র সম্পর্কে, নির্বাচন সম্পর্কে তারা এখানে যা জানতে এসছে এবং বুঝতে চায়। অন্য দেশে তো যায় না, এখানে আসে কেন? কারণ এখানে গণতন্ত্র নাই, এখানে নির্বাচন হয়নি, এখানে নির্বাচন হয় না। এবং দেখুন কীরকম প্রতারণা, কথা বলে যাচ্ছে, আপনারা তো সবাই টেলিভিশন শোনেন, দেখেন, মনে হচ্ছে যেন একটা ধর্মপুত্র যুধিষ্ঠির। আমরাই ভালো নির্বাচন করি, আমরাই সত্যকারে নির্বাচন করি, আমরাই গণতন্ত্রে বিশ্বাস করি। আর যতবার দেখেন ওই আগে গিয়ে সবার আগে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, জেলের মধ্যে পুড়ে দেয়, তারপরে ওরা নির্বাচন করে ফাঁকা মাঠে। কর সামনে নির্বাচনে নির্ধারিত হবে যে আপনার দেশ গণতান্ত্রিক থাকবে কি থাকবে না, স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না, আপনি কি চিরদিনের জন্য দাস হয়ে যাবেন কিনা, স্লেভ হয়ে যাবেন কিনা। আমি কথাগুলো একটু আবেগে বলি, কারণ এটা আমার অনুভূতি, এটা আমার অনুভূতি। এ কেমন একটা দেশ হয়ে গেল আমাদের, যে আমাদের সমস্ত সত্তাগুলোকে বিলিয়ে দেওয়া হচ্ছে, আমার সোলকে ধ্বংস করে ফেলা হচ্ছে, অ্যান্ড উই আর কিপিং মাম, অ্যান্ড দিস নেশন ইজ ফট ফর ইটস লিবারেশন। আজকে আমাদের সকলের দায়িত্ব রুখে দাঁড়াতে হবে। আপনারা লক্ষ্য করেছেন যে কোথায় মগবাজারের দিকে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে, এটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক। এটা করা হচ্ছে যারা আপনার বাংলাদেশের এই গণতন্ত্রকে ধ্বংস করতে চায় এবং করছে, এবং বিরোধী দলকে যারা মেলাইন করতে চায়, সবসময় দোষারোপ করতে চায় যে বিরোধী দল বিএনপি এই সমস্ত কাজ করে, তারা আজকে এই কাজগুলো, এবং মূলত এটা সরকার তাদের যে বিভিন্ন সংস্থাগুলো আছে তাদেরকে দিয়ে এইগুলো করাচ্ছে। এবং তার প্রমাণটা হচ্ছে কি, দেখেন যে আমরা প্রোগ্রাম দিচ্ছি, প্রোগ্রাম থ্রো করছি, শান্তিপূর্ণ প্রোগ্রাম এখন পর্যন্ত যতগুলো দিয়েছে, তারা সাথে সাথেই ওই প্রোগ্রামের বিরুদ্ধে তাদের তথাকথিত শান্তি সমাবেশ, শান্তি মিছিল নামে কাউন্টার প্রোগ্রাম দিচ্ছে, যা সংঘাতের দিকে ঠেলে দেওয়া যারা কিছু নয়। আমি অনুরোধ করব সংশ্লিষ্ট সবাইকে যে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আর এখনও বলি এই অবৈধ সরকারকে, যে ভয়াবহ একটা উদ্যোগ থেকে, প্রচেষ্টা থেকে সরে আসুন, এবং দেশে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অবস্থার সৃষ্টি হয় তার জন্য আপনারা কাজ করুন। অর্থাৎ আমরা যে দাবিগুলো বলছি, যেখানে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থাকে সহায়তা করুন, পদত্যাগ করুন, নির্বাচনের ব্যবস্থা করুন, এবং একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হলে এই সমস্যার সমাধান হবে। কিন্তু এইভাবে যদি প্রভোকেশন করে, এইভাবে যদি আমরা সংঘাতের দিকে ঠেলে দিয়ে দেশকে ঠেলে নিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হয়, সেটা কখনোই জনগণ মেনে নেবে না, ওই সমস্ত দায় দায়িত্ব সরকারকেই বহন করবে।